চাঁদ সওদাগরের বংশধরের পূজো। দর্পণ বিসর্জন হতেই দেবী চলে যান সাঁওতালদের হাতে। মা দুর্গা এখানে পূজিত হন দেবী বৃন্দবাসিনী রূপে। 300 বছরের পূজো গোপালনগর দাঁবাড়ি। পূজোর সাথে জড়িয়ে নানান ঐতিহ্য। দশমীর দিন দর্পণ বিসর্জনের সাথে সাথেই দুর্গার দখল নেন সাঁওতালরা। তারপর তারাই দড়ি বেঁধে প্রতিমা নামিয়ে শোভাযাত্রা করে বিসর্জন করেন দেবীকে। এটাই রীতি গোপালনগর দাঁবাড়ির দুর্গাপুজোর। প্রায় 300 বছরের প্রাচীন এই পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যেও রয়েছে যথেষ্ট উন্মাদনা। মহাষ্টমীর দিন কুমারী পুজো, নবমীতে বলিদান প্রথা আজও অটুট। তবে দেবী দুর্গা এখানে পূজিত হন মা বৃন্দবাসিনী রূপে। এখানে দেবী দশভুজা নন, দুটি হাত। এক হাত ধরে আছেন চাঁদ সওদাগরের পুত্র সুমন্তকে, অন্য হাতে অভয়দান করছেন দেবী। দাঁবাড়ির পুজোর প্রাচীন ইতিহাস বলতে গিয়ে আজও আবেগ আপ্লুত হয়ে পড়েন বাড়ির প্রাচীন সদস্যরা। জানালেন চাঁদ সওদাগরের বংশধর তারা। পূর্বপুরুষেরা থাকতেন বর্ধমানের বৈচি গ্রামে। সিরাজউদ্দৌলার শাসনকালে একবার হুগলি আক্রমণ করে বর্গীরা। সে সময় রাতে মাথায় কালো হাঁড়ি চাপা দিয়ে পালিয়ে আসেন দুভাই। এক ভাই চলে যান যশোহর, অন্য ভাই রয়ে যান গোপালনগরে। সেই থেকে গোপালনগরে পুজো শুরু। আমাদের ওই জন্মাষ্টমীর পরে তো কাটাম্বা শুরু করলো, তারপরে থেকে ওই পাল মাসে এসে ঠাকুর বানায়। তারপরে আমাদের ষষ্ঠীর দিন ঠাকুর মা বেদিতে ওঠে। তারপরে ষষ্ঠীর দিন আমাদের বোজন বাসি কলাবাহুকে বাড়িতে স্নান করানো হয় কুমড়ো। আর না প্রথম দিন হয় প্রথমীর দিন হয় কুমড়ো বলি, অষ্টমীর দিনও কুমড়ো বলি, নবমীর দিন হয় ওই তিনটে বলি, আখ কুমড়ো কলা। সাঁওতালরা ওরা এসে মাকে নিয়ে যায় স্টেশন পর্যন্ত, আবার ওরা নিয়ে এসে পুকুরে রাখে, ওখানে সব নাচানাচি ঘরে সবাই। তথ্য বলছে তখন অবশ্য চৈত্র মাসে বাসন্তী পুজো হতো, পরবর্তীতে আশ্বিন মাসে শুরু হয় এই পুজো। কুমারী পুজোটা হবে, তারপরে মা উনি যা আদেশ করবে আমরা যা জোগাড় টোগাড় করি, আমরা শুদ্ধ আচরণে নাপিতে কাছে মুখ চেঁচে মাথা ঘষে তার নিরামিষ খেয়ে তারপরে মন্দিরে আসবো শুদ্ধ কাপড় পরে। বাচ্চারাও তাই শুদ্ধ কাপড় আমা বলি গায়ে দিয়ে গান গাইতেন মায়ের কাছে। বাড়ির বর্তমান পুরুষ বিশ্বজিৎ দা বলেন, আমরা যতটুকু শুনেছি বাণিজ্য ছিল আমাদের পূর্বপুরুষদের প্রধান পেশা। আমরা চাঁদ সওদাগরের বংশধর। প্রাচীনকাল থেকে দশমীর দিন সাঁওতালরা এসে দখল নেন আমাদের প্রতিমার, সে নিয়ম এখনো চলে আসছে। বহুত পুরনো পুজো, বহুদিনকার, প্রায় 300 বছর পুজো চলছে এবং আমাদের বংশ পরম্পর পুজো হয়ে আসছে। কুমারী পুজো আছে, বলিদান আছে, ধনুপুরাণ আছে, মানত পুজো আছে, বহু দূর দূরান্ত থেকে আসে, অনেক লোকই আসে পুজো দিতে। হ্যাঁ, আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি আসতেন আমাদের পুজোয়, এসে আনন্দ করতেন বা পাঁচজনের সঙ্গে কথাবার্তা বলতেন। আর দেবী বিসর্জন আমাদের দশমীর দিন প্রতিমা বিসর্জন হয়ে গেলে, ঘট বিসর্জন হয়ে গেলে ওটা আমাদের আদিবাসীদের দায়িত্বে চলে যায়। দাঁবাড়ির এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে নানান ঐতিহ্য। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময় নিয়মিত আসতেন এই পুজোতে। পুজোর শুরু থেকে বিসর্জন সব কিছুই হয় নিয়মমাফিক। পুজোর আগে পরিবারের সদস্যরা গিয়ে সাঁওতাল পাড়ায় নিমন্ত্রণ করে আসেন। দশমীর দিন ছেলেপুলে স্ত্রী কন্যা নিয়ে আসেন তারা। প্রথমে তাদের জন্যে খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে। খাওয়া শেষ হলে মাকে বেঁধে নেন সাঁওতাল পরিবারের সদস্যরা, নামিয়ে আনেন মণ্ডপ থেকে। তারপর শোভাযাত্রা করে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয় নির্দিষ্ট জলাশয়ে। পরিবারের সদস্যরা ছাড়াও দেবীর নামে দুটি পুকুর রয়েছে, সেগুলি লিজে দেওয়া। সেখান থেকেও যে পয়সা আসে তা দিয়েই হয় দেবীর পুজোর আয়োজন। 300 বছরের ইতিহাসকে বহন করে চলেছে গোপালনগরের দাঁবাড়ির এই পুজো। চাঁদ সওদাগরের বংশধর বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবিত অবস্থাতেও এই পুজোয় আসতেন নিয়ম করে। এখনও বিশেষত্ব এই পুজোর দশমীর দিন দেবীর
ঘট বিসর্জন হয়ে যাবার পর দেবী মূর্তির দখল নেন সাঁওতালেরা। তারাই নিয়ে গিয়ে মায়ের নিরঞ্জনের ব্যবস্থা করেন। গোপালনগর থেকে ক্যামেরায় সোম দাসের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নো ম্যানস ল্যান্ড।